আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, বিএনআই সুমি স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক বাংলা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় বই পড়া। এই বই পড়া প্রবন্ধটি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। বই পড়া প্রবন্ধটির লেখক হচ্ছেন প্রমথ চৌধুরী। প্রথমে আমরা সংক্ষেপে প্রমথ চৌধুরী সম্পর্কে জেনে নেব। তোমরা জানো যে প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যের একজন প্রথিতযশা লেখক। তিনি 1868 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন যশোর জেলায়। তার পৈতৃক নিবাস ছিল পাবনার হরিপুর গ্রামে। তার শিক্ষা জীবন ছিল একটা চমৎকার ব্যাকগ্রাউন্ড। তার শিক্ষা জীবন, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাস করেন প্রথম শ্রেণীতে। এরপর তিনি ব্যারিস্টারি পড়তে যান বিলেতে। বিলেত থেকে ব্যারিস্টারি শেষ করে তিনি আবার চলে আসেন বাংলাদেশে। এখানে এসে তিনি কিছুদিন ইংরেজি সাহিত্য অধ্যাপনা করেন। ইংরেজি সাহিত্য অধ্যাপনা করার পরে তিনি সাহিত্য চর্চায় নিজেকে নিয়োজিত করেন। তিনি ছিলেন বাংলা সাহিত্যের চরিত্রীতির প্রবর্তক। 1914 সালে তার একটি পত্রিকা প্রকাশিত হয়েছিল, যে পত্রিকাটির নাম হচ্ছে সবুজপত্র পত্রিকা। যে সবুজপত্র পত্রিকার মধ্য দিয়ে কিন্তু আমাদের চরিত্রীতির প্রবর্তন ঘটে। এই জন্যই বলা হয় যে বাংলা সাহিত্যের চরিত্রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী কিন্তু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্তি জামাই ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ইন্দিরা দেবীকে কিন্তু তিনি বিয়ে করেছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে অনেকগুলো, এমনকি তার সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে। তার উল্লেখযোগ্য প্রবন্ধ যেমন প্রবন্ধ সংগ্রহ একটি গ্রন্থ রয়েছে, যে প্রবন্ধ সংগ্রহ গ্রন্থ থেকে কিন্তু আমাদের এই বই পড়া প্রবন্ধটি সংকলন করা হয়েছে। এই বই পড়া প্রবন্ধটি আরো উল্লেখযোগ্য আমরা একটু পরে আলোচনা করব। এছাড়া তার আরো উল্লেখযোগ্য গ্রন্থ ছিল চারিয়ারি কথা, বীরবলের হালকাতা, তেলুল নাগরিম। এছাড়া কাব্যগ্রন্থগুলো রয়েছে যেমন সোনেট পঞ্চাশত, এগুলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই কবি আমাদের কাছ থেকে হারিয়ে যান, অর্থাৎ মৃত্যুবরণ করেন 1946 সালে। আমাদের কবি পরিচিতি সম্পর্কে এতটুকু ধারণা থাকলেই চলবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই বই পড়া প্রবন্ধের আমরা কয়েকটা সামারাইজ করেছি, অর্থাৎ কয়েকটা হেডলাইন করেছি। এগুলোর মধ্য দিয়ে পুরোটা প্রবন্ধ কিন্তু আমরা এখানে আলোচনা করব। তার আগে একটু বলে নেই যে বই পড়া প্রবন্ধের আসলে মূল মেসেজটা কি, এটা কেন লেখক এটা লিখলেন। বেসিক্যালি এই বই পড়া প্রবন্ধটি কোন এক লাইব্রেরি সাহিত্য সভায় এটা পাঠ করা হয়েছিল। বই পড়া প্রবন্ধটি, বই কেন পড়তে হবে, বই পড়লে আমাদের মনোজগতে মনোজগতের যে একটা প্রসার বা সম্প্রসারণ ঘটে থাকে, আমাদের যে আত্মার পবিত্রতা ঘটে থাকে, সেই বিষয়গুলো কিন্তু লেখক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এমনকি এই বই পড়ার ইতিবাচক দিক, নেতিবাচক দিক, কেন আমরা পড়ছি না, আমরা কেন পড়তে অনুৎসাহিত বোধ করি, এই বিষয়গুলো কিন্তু বিস্তারিত আকারে কিন্তু আমাদের এই বই পড়া প্রবন্ধে তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। চলো আমরা আগে প্রথমে এই প্রবন্ধের যে বিষয়গুলো লেখক আলোচনা করেছেন সেগুলো আলোচনা করব। তারপরে আমরা শেষের দিকে এই দুই তিন লাইনে কিন্তু এটার একটা শর্ট সামারাইজ তোমাদের মূল কথা আমি বলে দেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, প্রথমেই লেখক বলেছেন যে আমরা বই পড়ার শখ হলেও কিন্তু বেসিক্যালি বই পড়ার শখটা আমাদের ভিতরে থাকে না, কেননা আমরা জাত হিসেবে শৌখিন নয়। এখানে জাত হিসেবে শৌখিন নয় বলতে যে এটা বোঝানো হয়েছে যে বাঙালি জাতি, বাঙালি জাতি জাত হিসেবে শৌখিন এই জন্য যে আমরা হচ্ছি পৃথিবীর মধ্যে একটি উন্নয়নশীল দেশ, তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ। এখানে আমাদের যে আমাদের দৈনন্দিন জীবনে যে আমাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ এগুলো পড়ার জন্য যে টাকা পয়সার দরকার এটাই আমাদের নেই, বরঞ্চ বই কিনে বই পড়ার মতো সময় বা সাধ্য আমাদের কোনো কিছুই নেই। লেখক এটা বুঝেন, লেখক প্রথমেই বলেছেন আমি যদি বই পড়ার লোককে পরামর্শ দিই, এটা অনেকে এই পরামর্শটাকে অগ্রাহ্য করবেন না। কারণ হচ্ছে আমাদের এই দুঃখ সুখ দারিদ্র অভাব আর দুঃখ ক্লিষ্ট জীবনে কিন্তু বই পড়ার শখের সকার কথা বললেও এটাকে অনেকে অহেতু বাতুল বলে পরিকল্পনা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য লেখক বলেছিল যে আমরা জাত হিসেবে শৌখিন নয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে বেদী সংগ্রামক শাস্ত্রময় এই জিনিসগুলো কিন্তু তোমাদের প্রায় অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষা আসতে দেখা গিয়েছে। বেদী সংগ্রামক শাস্ত্রময় এটার মানে কি? বেদী সংগ্রামক শাস্ত্রময় মানে হচ্ছে যে আমরা যে বেদী সংগ্রামক, এখানে যদি এক কথায় বলি তাহলে হবে যে আমরা সভ্যতার
উন্নতির পিছনে যদি ঘুরি উন্নতির পিছনে শুধু ঘুরলে হবে না সেই সাথে সাথে উন্নয়নের কাজ করতে হবে কিন্তু আমরা এখন যদি ধনী রাষ্ট্রের সাথে বা ধনী মানুষের সাথে চলাফেরা করি কিন্তু আমার নিজের ভিতরে যদি বা নিজের দেশ ও জাতিকে যদি উন্নতি করতে না পারে তাহলে কিন্তু সেটা আমাদের উন্নয়ন ঘটবে না একটা জিনিস খেয়াল করবা যে যদি অসুস্থ মানুষের সাথে তুমি থাকো তাহলে তুমিও কিন্তু অসুস্থই হয়ে যাবে তুমি সুস্থ থাকলে অটোমেটিক্যালি তোমাকে সংক্রামক সেটাকে আক্রমণ করবে আমরা সবসময় চিন্তা করব যে আমরা শৌখিন জাতির সাথে নয় আমাদের নিজেদেরকে শৌখিন জাত হিসেবে প্রমাণ করতে হবে তাহলে সংক্রামক যে জিনিসটা সেটা আমাদের সহজে আক্রমণ করতে পারবে না অর্থাৎ আমাদের স্বাস্থ্য সুন্দর থাকতে হবে আমাদের মনোবলটা ভালো থাকতে হবে তাহলে যে কোনো অপসংস্কৃতি যে কোনো ধরনের নেতিবাচক চিন্তা চেতনা বা অপকালচার এই বিষয়গুলো কিন্তু আমাদের হৃদয়ের ভিতরে স্থান পাবে না এরপর কবি বলেছেন এ যুগে যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির ধনের ভারেও ভবানী অর্থাৎ যে এই পৃথিবীতে যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত যদি শিক্ষা দীক্ষা আচার আচরণের দিক থেকে আমাদের উন্নত না হয় তাহলে কিন্তু আমাদের মনোজগৎ থেকে কোনোদিন উন্নত হব না আমাদের অর্থনৈতিক দিক থেকেও কিন্তু আমরা অনেকটা পিছিয়ে থাকবো কেননা পৃথিবীতে দেখো যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি কিন্তু তত বেশি উন্নত এই জন্য কিন্তু তোমাদের নেপোলিয়নের কথা মনে আছে না যে নেপোলিয়ন বলেছেন আমাকে একটি শিক্ষিত মা দেও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব এর কারণ হচ্ছে সর্বপ্রথম আমাদের শিক্ষিত হতে হবে শিক্ষিত হতে গেলে টাকা পয়সার যে বিষয়টা অর্থের যে একটা বিষয় এটা অটোমেটিক্যালি চলে আসবে এখানে একটা লাইন বলেছিলাম আমি যে ধনের ভারে ভবানি অর্থাৎ ধনের ভারেও ভবানি ভারেও ভবানি মানে হচ্ছে এই ভারের ভবানি একটু খেয়াল করো এটার মানে হচ্ছে রিক্ত বা শূন্য এখানে ভবানি ভবানি বলতে লেখক এখানে একটি পৌরাণিক কথা বলেছেন দেখো এই ভবানি ছিল দেবী দুর্গার আরেকটা নাম দেবী দুর্গাকে শিব বিয়ে করেছিল একেবারে খালি হাতে সেখান থেকে তিনি কিন্তু এই শব্দটি চয়ন করেছেন যে পারে ভবানি অর্থাৎ শূন্য শূন্য একেবারে শূন্য রিক্ত কিছুই নেই এই জন্য বলছে যে যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির ধনের পারেও ভবানি তারপর কবি বলেছেন যে আমাদের মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় বরং স্কুল কলেজের চাইতে একটু বেশি সত্যি তাই যে আমরা যখন আমরা শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে যাই তখন কিন্তু আমরা হাসপাতালে যাই হাসপাতালে গিয়ে আমাদের যে শারীরিক দুর্বলতাগুলো রয়েছে আমরা বিভিন্ন চিকিৎসা নিয়ে কিন্তু আমাদের শারীরিক দুর্বলতাগুলো সেরে ওঠে কিন্তু আমাদের যে মনের দুর্বলতা এই মনের দুর্বলতা কিন্তু আসলে কোনো হাসপাতাল দূর করতে পারবে না আমার এই মনের দুর্বলতা বা মনের আকাঙ্ক্ষা দূর করার জন্য আমাদের লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে কেন প্রতিষ্ঠা করতে হবে কারণ হচ্ছে যে লাইব্রেরিতে গিয়ে একজন ছাত্র বা একজন পাঠক তার স্বাধীন চিন্তা চেতনা নিয়ে যে যে বইটি তার কাছে পছন্দ যে বইটি তার কাছে ভালো লাগে তার মনোজগৎকে তুষ্ট করার জন্য কিন্তু সে বইটি পাঠ করে অর্থাৎ সে বইটি পড়ে যার ফলশ্রুতিতে তার মনের যে জটিলতা কুটিলতা মনের যে কষ্ট মনের যে বিমর্ষ যে হতাশা গ্লানি সেই জিনিসগুলো কিন্তু তার মন থেকে সরে যায় অর্থাৎ বিমুখ হয়ে যায় তাহলে আমাদের এই লাইব্রেরি প্রতিষ্ঠা করা কিন্তু অতীব জরুরি এগুলো কিন্তু কোন স্কুল কলেজের চেয়ে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কেননা আমাদের স্কুল কলেজে যে পাঠ্য বিষয়গুলো পড়ানো হয় এগুলো কিন্তু এক প্রকার আমাদের বাধ্যবাধকতা এগুলো আমাদের পড়তেই হবে কারণ এগুলো না পড়লে আমরা পরীক্ষায় ভালো করতে পারবো না আমাদের পরীক্ষায় ভালো করার জন্য এই বিষয়গুলো আমরা বাধ্য হয়ে পড়ি কিন্তু আমরা কি একটি বারের জন্য চিন্তা করেছি যে আমাদের মনের অর্থাৎ আমাদের মনের আনন্দের জন্য আমাদের কি বই পড়া উচিত আমাদের মনের কিন্তু পাঠ্য বিষয় পড়তে 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 এক সময় একেবারে বোরিং ফিল করি এক সময় আমাদের মনে হয় আমি যদি একটি হুমায়ুন আহমেদের একটি উপন্যাস পড়ি আমি যদি একটি রোমান্টিক উপন্যাস পড়ি আমি যদি বঙ্কিমচন্দ্রের একটি উপন্যাস পড়ি শরৎচন্দ্রের একটি উপন্যাস পড়ি তাহলে সেই শরৎচন্দ্রের উপন্যাস পড়ে নজরুলের উপন্যাস পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস পড়ে আমাদের মনের যে একটা আকাঙ্ক্ষা আমাদের মনের যে একটা হাহাকার অনুভূতি সেই জিনিসগুলো কিন্তু আমাদের মাঝে আনয়ন করবে যার ফলশ্রুতিতে আমাদের মনটা প্রসারিত হবে মনের যে আকাঙ্ক্ষা বা মনের যে খোরাক সেগুলো মিটে যাবে এই জন্যই কবি কিন্তু বলেছেন যে লাইব্রেরির সার্থকতা হাসপাতালে যেতে কোনো অংশেই কম নয় তারপর কবি বলেছেন যে সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত কিন্তু তোমাদের একটি ভাবসম্প্রসারণ হিসেবে আসে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত মানে হচ্ছে যে মানুষগুলো
পাঠ্যপুস্তক বহির্ভূত নিজে নিজে বই পড়ে জ্ঞান অর্জন করে সেই তো স্বশিক্ষিত মানুষ। স্বশিক্ষিত মানুষগুলো কিন্তু সমাজে সবচেয়ে ভালো ভূমিকা পালন করতে পারে, কেননা তাদের জ্ঞান অর্জনটা কেউ বাধ্যবাধকতা করে জ্ঞান অর্জন সে করেনি, নিজের ইচ্ছায় সে জ্ঞান অর্জন করেছে। তার জ্ঞানগুলো হচ্ছে বাস্তবসম্মত, যা বাস্তব জীবনে সে প্রয়োগ করতে পারে। এই জন্য আমাদের সুশিক্ষিত হতে হবে, স্বশিক্ষিত হতে হবে, স্বশিক্ষিত হলেই আমরা সুশিক্ষিত হতে পারবো। তারপর কবি বলেছেন যে গুরু উত্তর সাধক মাত্র, অর্থাৎ গুরু মানে এখানে শিক্ষক, যে গুরু উত্তর সাধক মাত্র মানে কি, যে একজন শিক্ষক, গুরু উত্তর সাধক মাত্র হচ্ছে একজন শিক্ষক, একজন শিক্ষক, একজন শিক্ষকের প্রধান দায়িত্ব হচ্ছে যে একজন শিক্ষার্থীর মনের যে বিষয়গুলো রয়েছে, তার মন কি চায়, তার একটা শিক্ষার্থীর মন কি ভালোবাসে, কি চায়, তার যে চাওয়া পাওয়া, এই বিষয়গুলো কিন্তু একজন শিক্ষক তার অন্তর্নিহিত শক্তিকে কিন্তু বের করে নিয়ে আসবে। এটাই কিন্তু একজন শিক্ষকের প্রধান দায়িত্ব। একজন শিক্ষক যদি একটি ছাত্রকে না বুঝতে পারে, তাহলে কিন্তু একজন শিক্ষকের যে দায়িত্ব এবং কর্তব্য সেটা কিন্তু যথার্থভাবে পালন করা সম্ভব নয়। সে একজন শিক্ষক হিসেবে কিন্তু একজন ছাত্রের এই বিষয়গুলো মানে বুঝতে হবে এবং ওই ছাত্র সম্পর্কে তার জানতে হবে। এই জন্যই শিক্ষকদেরকে বলা হয় পথ প্রদর্শক স্বরূপ। যদি পথ প্রদর্শক হিসেবে সঠিক গাইডেন্স একজন শিক্ষার্থীকে দেওয়া হয়, তাহলে সেই শিক্ষার্থী তার জীবনে সাফল্য মণ্ডিত করতে পারবে। এবার দেখো একটু খেয়াল করো, কবি আবার বলেছেন যে আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি, আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি এবং মাস্টার মহাশয়দের কৌশল, এটা আমি হেডলাইন করেছি, এর কারণ হচ্ছে বর্তমান আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থার যে কারিকুলাম, এগুলো হচ্ছে এক প্রকার শিক্ষার্থীদেরকে জোর করে মাথায় চাপিয়ে দেওয়া। অর্থাৎ এটা কেন চাপিয়ে দেওয়া বললাম, এর কারণ হচ্ছে একটু খেয়াল করো যে ছোটবেলায় যখন আমরা কুলে ছিলাম, ছোট্ট শিশু ছিলাম, এই সময় কিন্তু আমাদের মারা আমাদের খাওয়ানোর জন্য, বিশেষ করে গাভীর দুধ খাওয়ানোর জন্য অনেক জোর জবরদস্তি করতো। অনেক বাচ্চা সে খেতে চায় না, তারপর মা বলে বাবা তুই খা, এটা কর, ওটা কর, আমার মাথা খাবি, এই সেই বিভিন্ন বকা ঝকা, আদর আদর করে অনেক সুন্দর সুন্দর কথা বলে কিন্তু সেই জিনিসগুলো খাওয়ানো হয় জোর করে। অনেক সময় বাচ্চা বমি করে ফেলে, তারপরে কিন্তু মার ইচ্ছা হলো যে বাচ্চাকে খাওয়াতে হবে, খাওয়ালে বাচ্চা দুষ্টপুষ্ট হবে, বাচ্চার স্বাস্থ্য ভালো থাকবে। ঠিক তেমনি ভাবে সেই মায়ের মধ্যে হচ্ছে আমাদের, মা যেরকম বাচ্চাকে খাওয়ায় ঠিক তেমনি ভাবে আমাদের স্কুল কলেজের যে শিক্ষার কারিকুলাম এরকমই হয়েছে যে একজন শিক্ষার্থী কতটুকু বহন করতে পারবে, কতটুকু তার মেধায় বা মস্তিষ্কে ধারণ করতে পারবে, সেদিক চিন্তা চেতনা না করে অহেতুক এক বস্তা বই বা এক গাঁটি বই তাকে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়, এতে সে পড়ুক বা না পড়ুক সেদিকে তার খেয়াল নাই। এই জন্যই কিন্তু তারা তাদের পাঠ্যপুস্তকের ভিতরেই থেকে যায় এবং তার বাইরে তাদের মনোজগতের যে একটা শান্তি বা প্রশান্তি, সেই বিষয়গুলো তারা মিটাইতে পারে না। এছাড়া আমাদের শিক্ষকদের যে, আমাদের পণ্ডিত মহাশয়দের যে কৌশল, পণ্ডিত মহাশয়রা কি করে যে অনেক বড় সিলেবাস থেকে শর্ট করে শিক্ষার্থীকে নোট দেওয়া হয়, সেই হ্যান্ড নোট তরিয়ে দিয়ে বলে তোমরা এটা মুখস্থ করবে, তোমরা মুখস্থ করলে তোমাদের পরীক্ষায় পাস, যার ফলশ্রুতিতে বিশাল জ্ঞানের ভাণ্ডার থেকে একজন শিক্ষার্থী সরে আসে, তারপরে নোট দিয়ে পরীক্ষায় নোট পড়ে মুখস্থ করে পরীক্ষায় একটা ভালো ফলাফল অর্জন করে। কিন্তু এর ফলশ্রুতিতে তার যে মনোজগতের শান্তি, মনোজগতের ঘাটতি, এটা আর কখনোই পূরণ হয় না। এরপরে দেখো আমাদের এই বই পড়া প্রবন্ধে লেখক একটি সুন্দর কথা বলেছেন যে ফ্রান্স ওয়াসের বাই হার আইডলস, আইডলস মানে অলস, অর্থাৎ ফ্রান্স ওয়াস সেভড বাই হার আইডলস, অর্থাৎ ফ্রান্স এক সময় যারা ফেল করেছিল, যে সমস্ত শিক্ষার্থীরা পাস করতে পারে নাই, এক সময় কিন্তু ফ্রান্সকে তারাই কিন্তু হেল্প করেছে বা ফ্রান্সকে রক্ষা করেছে। অতএব এই যে ফ্রান্সের যে মানুষগুলো ফেল করেছে, পাস করেছে, অথবা কলেজ থেকে তারা পড়াশোনা ত্যাগ করে কলেজের বাইরে চলে গিয়েছে, কিন্তু তাদের মনোজগতের যে শান্তি, মনোজগতের যে ঘাটতি, এটা কিন্তু তারা বই পুস্তক পড়ে কিন্তু পূরণ করেছিল। এই যে তাদের যে একটা বাস্তবসম্মত জ্ঞান, এই জ্ঞান দিয়ে কিন্তু তারা একসময় ফ্রান্সকে সহায়তা করেছিল। ঠিক তেমনি ভাবে আমাদের দেশেও যদি এরকম কৃষ্টি কালচার থাকে, তাহলে কিন্তু সম্ভব যে আসলে বই পড়ে বা বাস্তবসম্মত ভাবে আমাদের মনোজগৎকে প্রাধান্য দিয়ে যদি আমরা কোনো কিছু করি, তাহলে যে কাজটাই করি না কেন সেই কাজটা সফল এবং সাফল্য মণ্ডিত হবে। এরপরে একটি কথা বলেছে লেখক, যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব।
অর্থাৎ যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নিচে এজন্যই বলেছেন যে জাতির ভিতরে কোনো বই পড়ার আগ্রহ নেই জ্ঞান অর্জন করার কোনো আগ্রহ নেই সে জাতি তো নির্জীব থাকবে তার মনের কোনো আনন্দ থাকবে না তার মনটা সবসময় হতাশায় নিমজ্জিত থাকবে বিমর্ষ থাকবে একঘেয়েমি থাকবে এটা স্বাভাবিক তারপর কবি বলেছেন যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আপনি তাকে নিষ্কর্মার দোলে ফেলে দেন অর্থাৎ কেউ যদি নিজের ইচ্ছায় বই পড়ে তাহলে আমরা বলি তার কোনো কাজকর্ম নেই সে অকর্মা একেবারে অপদার্থ এই জন্য আমরা অনেকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি কিন্তু বেসিক্যালি লেখকের দৃষ্টিকোণ থেকে সেই হচ্ছে সফল সেই হচ্ছে ভালো মানুষ সেই হচ্ছে মনোজগতের শ্রেষ্ঠ ব্যক্তি যে কিনা স্বেচ্ছায় বই পড়ে কিন্তু আমাদের সমাজ থেকে কি বলে নিষ্কর্মা অর্থাৎ যার কোনো কাজ নেই এরপর কবি বলেছেন শেষের দিকে একেবারে প্রবন্ধের শেষের দিকে এসে বলেছেন কাব্যাবৃত্তি যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয় আমাদের শিক্ষার দোষ অর্থাৎ ঠিক একইভাবে কাব্যবৃত্তি অর্থাৎ কাব্যের অনুশীলন করতে কাব্যের মধ্যে যে রস আস্বাদন করতে আমাদের যে রুচি জাগে না আমরা যে রুচিহীন হয়ে গিয়েছি কেন রুচিহীন হয়ে গেছে তার অন্যতম কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা একটু আগে বলেছি আমাদের শিক্ষা ব্যবস্থার কারিকুলামগুলো ঠিক একই রকম যে যতটুকু পাঠ্যপুস্তক আমাদের দেওয়া হয় আমাদের যতটুকু সময় রয়েছে এতটুকু সময়ের মধ্যে আমরা সেই সিলেবাসই শেষ করতে পারি না আর আমাদের মনোজগতের খোরাক আমরা অন্যান্য বই পুস্তক বা অন্যান্য সাহিত্য পড়ে কিভাবে মেটাবো এটা আমরা মেটাতে পারি না কিন্তু অথচ দেখো সাহিত্য কি বলে সাহিত্য হচ্ছে Literature is the mirror of society. সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ একজন মানুষ যদি সাহিত্য পড়ে একজন মানুষ যদি বই পড়ে তাহলে সমাজ সম্পর্কে তার একটা স্বচ্ছ ধারণা হবে যেমন আমরা যখন একটা আয়নার সামনে দাঁড়াই আয়নায় কিন্তু আমার প্রতিবিম্ব অর্থাৎ আমার ছবিটা দেখা যায় আমি দেখতে পারি যে আমার ছবিটা কেমন ঠিক তেমনি ভাবে সাহিত্য পড়লে একটি সমাজ একটি দেশ সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায় কিন্তু এগুলো আমরা লাভ ধারণা লাভ করতে পারি না কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার কিছু ত্রুটি রয়েছে একেবারে প্রবন্ধের শেষ লাইন মনে আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে কড়ি লাগাতে হয় মন এখানে কড়ি শব্দের অর্থ মানে এখানে তোমরা অনেকে যারা গান শিখো যে সারে গামা পাদা দিশা একা আছে সারে গামা এই মায়ের একটা বিকৃত রূপ হচ্ছে কড়ি এখানে কড়ি বলতে তীব্র বা কঠিন কথার কথা বলা হয়েছে যে লেখক বলেছেন মনের আক্ষেপ বা মনের যে আবেগময় কথাগুলো সেগুলো যখন প্রকাশ করতে যায় মাঝে মাঝে কিন্তু কটু কথাও বলতে হয় তিনি কিন্তু অনেক সময় এখানে আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটির কথা বলেছেন তারপরে আমাদের মায়েদের কথা বলেছেন যে মায়েরা কিভাবে একজন ছেলেকে কিভাবে খাওয়ায় জোর করে খাওয়ায় কিন্তু শেষ পর্যন্ত খেতে চায় না বরঞ্চ উল্টে বমি করে ফেলে দেয় এই বিষয়গুলো উপস্থাপন করেছেন এছাড়া আমাদের যে হাসপাতাল মনের হাসপাতাল প্রতিষ্ঠা করা দরকার লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় সেই বিষয়টি কিন্তু বলেছেন আবার কিন্তু আমরা জাত হিসেবে শৌখিন নয় সেই বিষয়গুলো কিন্তু কিন্তু বলেছেন অর্থাৎ এই প্রবন্ধের মধ্যে কিন্তু নেতিবাচক কথা এবং ইতিবাচক কথা সমস্ত জিনিসগুলো কিন্তু কবি তুলেছেন কিন্তু সর্বশেষ কবির মত হলো আপনারা বই পড়ুন সাহিত্য চর্চা করুন সাহিত্য চর্চা না করলে আমাদের মনোজগতে একটা অপ্রাপ্তি থেকে যাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই প্রবন্ধটি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম এই প্রবন্ধ থেকে হাজারো প্রশ্ন আসতে পারে প্রতিটি লাইন থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে তোমরা এই প্রবন্ধটি বাসায় লাইন বাই লাইন দুই থেকে তিনবার পড়বে পড়ার পর অতি অনেক অনেক সৃজনশীল তোমরা অনুশীলন করবে আশা করি তোমরা এই প্রবন্ধ থেকে অনেক অনেক জ্ঞান এবং তথ্য সমৃদ্ধ লাভ করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কিছু এই প্রবন্ধ থেকে একটি বাড়ির কাজ দিয়েছি একটি প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন যে সাহিত্যের সুফল সম্পর্কে অনেকেই সন্দিহান কেন ব্যাখ্যা কর অর্থাৎ সাহিত্যের সুফল সম্পর্কে অনেকেই সন্দিহান কেন যে সাহিত্য পড়লে এর সাথে সাথে কিন্তু একটা ফল পাওয়া যায় অর্থাৎ আমরা যে ফল বলতে বুঝি অর্থনৈতিক একটা ফল এখানে সাহিত্য পড়লে তো সাথে সাথেই অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়া যায় না এ বিষয়টি কেন বলে যে সাহিত্যের সুফল সম্পর্কে অনেকটাই সন্দিহান কেন এটা ব্যাখ্যা করবে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে এটা তোমরা বাসায় এসডব্লিউ করবে আমাদের স্কুল থেকে প্রতি রবিবার এসডব্লিউ তোমরা দিয়ে যা জমা দিয়ে যাবে এবং সাথে সাথে কিছু পূর্বের কথাগুলো নিয়ে যাবে অর্থাৎ আবার বলে দিচ্ছি এটা অনুধাবন আকারে এই প্রশ্নটি তোমরা এসডব্লিউ করবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আর নয় সবাই ভালো থেকো সুস্থ থেকো হয়তো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ